প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের হিস্ট্রি কোশ্চেন অ্যান্সার বন্ধুরা আজকে পেজ নাম্বার দুশো দুই তিন চার বন্ধুরা তোমাদের দু সালের প্রস্তুতি হিসেবে দু হাজার একুশ সালের টেস্ট পেপার থেকে এই প্রশ্ন উত্তরগুলো আমি করে দিচ্ছি বন্ধুরা তোমরা ঝটপট প্রশ্নের উত্তরগুলো দেখে নাও তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রশ্নের উত্তর প্রথমে দেখে নাও একের এক নম্বর প্রশ্ন তাহলে দেখে নাও এক নম্বর প্রশ্নে কি হবে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন উত্তর হবে খ রণজিৎ গুহ দুই নম্বর প্রশ্ন দেখে নাও হিস্ট্রি হিস্ট্রি শুড স্টার্ট অ্যাট ডোর বাক্যটি যে ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত উত্তর হবে ঘ নতুন সামাজিক ইতিহাস তিন নম্বর প্রশ্ন দেখো বিদ্রোহী মারাদোনা গ্রন্থটি রচনা করেন উত্তর হবে ক রূপক সাহা চার নম্বর প্রশ্ন দেখে নাও জীবনের ঝরাপাতা প্রকাশিত হয় উত্তর হবে ঘ উনিশশো চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন দেখে নাও সভা গঠন করেন উত্তর কালী প্রসন্ন সিংহ এবার দেখে নাও ছয় নম্বর প্রশ্ন ও তার উত্তর জনশিক্ষা কমিটি গঠন করেন উত্তর হবে ঘ লর্ড আমহার্স্ট সাত নম্বর প্রশ্ন শব্দ কল্পদ্রুম নামক গ্রন্থটি রচনা করেন উত্তর ক রাজা রাধাকান্ত দেব একের আট বিবাহ আইন পাশ হয় উত্তর গ আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে নয় নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নাও দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি যে বিদ্রোহের ফলে গঠিত হয় উত্তর খ কোল বিদ্রোহ দশ নম্বর প্রশ্ন দেখো ও তার উত্তর বারাসাত বিদ্রোহে নেতৃত্ব দেন উত্তর হবে গ তিতমির একের এগারো দিকু কথাটির অর্থ হল উত্তর ঘ বহিরাগত বারো নম্বর প্রশ্ন তার উত্তর দেখো ভারতের নীল চাষ শুরু হয় উত্তর হবে খ সাতাত্তর খ্রিস্টাব্দে এবার দেখে নাও পরের প্রশ্ন যে তেরো নম্বর প্রশ্ন দেখো মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন উত্তর গ বি ডি সাভারকার চোদ্দ নম্বর প্রশ্ন দেখে নাও ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটি হল উত্তর খ বঙ্গ ভাষা প্রকাশিকা সভা পনেরো নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখো আনন্দমঠ উপন্যাসটি যে পত্রিকায় প্রকাশিত হয় উত্তর খ বঙ্গদর্শন পত্রিকায় ১৬ নম্বর প্রশ্ন ও তার উত্তর বাংলা ব্যঙ্গচিত্রের জনক উত্তর গ অবনীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা যে ব্যঙ্গচিত্র ওই ব্যঙ্গচিত্রের জনক বলা হয় এরপরে দেখে নাও সতেরো নম্বর প্রশ্ন শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় উত্তর হবে ঘ আঠারোশো খ্রিস্টাব্দে আঠারো নম্বর প্রশ্ন শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন উত্তর দেখে নাও মদন মোহন তর্কালঙ্কার উত্তর হবে খ মদন মোহন তর্কালঙ্কার শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন মদন মোহন তর্কালঙ্কার উনিশ নম্বর প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন উত্তর হবে গ ডক্টর লাল সরকার একের কুড়ি নম্বর প্রশ্ন বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন উত্তর হবে খ রথীন্দ্রনাথ ঠাকুর রথীন্দ্রনাথ ঠাকুর এবার দেখে নাও যে কোনো নিচের যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেক উপবিভাগ থেকে অন্তত একটি করে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনের নাম কি উত্তর হবে জীবন স্মৃতি দেখো উপরে লিখে দিয়েছি আমি নম্বর প্রশ্ন পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর উমেশচন্দ্র দত্ত বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত তিন নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে প্রথম অরণ্য আইন পাশ হয় উত্তর হবে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন গৌরমোহন কোন উপন্যাসের প্রধান চরিত্র উত্তর হবে গোরা উত্তর হবে কি গোরা চার নম্বর প্রশ্ন যে গৌরমোহন কোন উপন্যাসের প্রধান চরিত্র উত্তর হবে গোরা এবার দেখে নাও উপবিভাগ দুই দশমিক দুই দেখো দুইয়ের দুই ঠিক বা ভুল নির্ণয় করতে হবে তাহলে এক নম্বর প্রথমটি জাতীয় মহাফেজখানা কলকাতায় অবস্থিত এটা ভুল এটি ভুল আচ্ছা আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় এটি ভুল মুন্ডা বিদ্রোহে বিদ্রোহ উল নামেও পরিচিত এটি ঠিক তারপর দেখো বন্দে মাতার গানটি ইংরেজি অনুবাদ করেন মধুসূদন দত্ত এটি ভুল এরপর দেখে নাও ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে উত্তর দেখুন সত্তর বৎসর উত্তর হবে বিপিন চন্দ্র পাল উত্তর হবে দেখো সত্তর বৎসর বিপিন চন্দ্র পাল কলকাতা মাদ্রাসা দেখো ওয়ারেন হেস্টিংস আবোল তাবুল সুকুমার রায় ভারত সভা আনন্দমোহন বসু এবার আমরা আসছি দেখো উপবিভাগ দুয়ের পাশ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো তাহলে দেখে নাও বিবৃতি প্রথম বিবৃতি একে আমরা দেখে নিই সাময়িক পত্র ও সংবাদপত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান তাহলে উত্তর হবে ব্যাখ্যা তিন এই সব পত্রপত্রিকায় সমসাময়িক কালের আর্থ সামাজিক রাজনৈতিক বিষয় সম্পর্কে প্রতিবেদন ও আলোচনা থাকে এবার আমরা দেখে নেব যে দুই নম্বর বিবৃতিতে কি বলেছে গ্রাম প্রকাশিকা ছিল একটি ব্যতিক্রমী পত্রিকা তাহলে উত্তর হবে দেখে নাও ব্যাখ্যা তিন এর আগে কোনো সংবাদপত্রে গ্রামীণ মানুষের কথা বলা হয়নি এবার দেখো তিন নম্বর বিবৃতিতে কি বলেছে ছাপাখানার প্রসারের সঙ্গে শিক্ষা বিস্তারের গভীর সম্পর্ক ছিল উত্তর হবে ব্যাখ্যা এক ছাপাখানা বইয়ের অভাব দূর করেছিল ছাপাখানা বইয়ের অভাব দূর করেছিল এবার আমরা দেখব বিবৃতি দেখো দুই পাঁচ চার চার নম্বর বিবৃতি চার নম্বর বিবৃতি কি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন আচ্ছা তাহলে উত্তর দেখে নাও উত্তর হবে ব্যাখ্যা দুই রবীন্দ্রনাথের উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষায় মুক্ত চিন্তা ও সন্ধানের প্রসার ঘটানো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও